আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো ফুলকপি দিয়ে শিং মাছের ঝোল রান্না। আশা করি রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি একটা প্যান বসিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রেগুলার তেল, দিয়ে দিচ্ছি 3টা মাঝারি সাইজ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে আমি তেলের মধ্যে সেদ্ধ করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনটা আমি তেলের সাথে ভালো করে ভেজে নেব যাতে গন্ধ না থাকে। এর ফাঁকে ফাঁকে আমি অন্য অন্য মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া বাটা 1 টেবিল চামচ। এরপর দিয়ে দেব আমি মরিচ বাটা 1 চা চামচ। মরিচ বাটাটা আমি একটু কম দিলাম, কাঁচা মরিচ দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চা চামচ। এখন একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করব। পানিটা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এখানে আমি কিছু শিং মাছ 250 গ্রামের মতো কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাছটা আমি ঝোলের মধ্যে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরলাম 5 মিনিট পর, মাছটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলটা রেখে চুলা থেকে মাছগুলো তুলে নেব। এখন এর মধ্যে আমি 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি, এখন ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 2টা বড় সাইজের আলু কেটে নিয়েছিলাম, একই ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব আমি ফুলকপি। ফুলকপি দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢাকনাটা তুলে আরো কিছুক্ষণ আমি কষাবো। কষাতে কষাতে আমি ঝোলটা একবারে শুকিয়ে ফেলেছি। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। আপনারা ঝোল অনুযায়ী পানি কম বেশি দিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কষিয়ে রাখা মাছগুলো। এবার আমি লবণটা একটু কম হয়েছে তাই পরবর্তীতে আবার লবণ দিলাম। এবার দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া 1 টেবিল চামচ। দিয়ে আবার 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। ফিরলাম 5 মিনিট পর, রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। ভালো লাগলে একটা লাইক দিবেন।